হ্যালো স্টুডেন্টস এস টিচারে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের মাঝে এসেছি অঙ্কের জাদু নিয়ে অঙ্কের আতঙ্ক নিয়ে তোমাদের পড়াশোনার থেকে একটু দূরে গিয়ে একটু আনন্দ উপভোগ করার জন্য এই ভিডিও করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবে তাহলে সব কটা অঙ্কের জাদু তোমরা আমরা বুঝতে পারবেন অঙ্কের জাদুতে যাই অঙ্কের আন্ত অঙ্কের জাদু প্রথম প্রশ্নটা হচ্ছে একটা ক্রিকেট বল এবং একটা ক্রিকেট ব্যাটের মোট দাম দশ টাকা বুঝা গেল দুটো দামের পার্থক্য হচ্ছে ন টাকা আবার বলছি একটা ক্রিকেট বল আর একটা ক্রিকেট ব্যাটের মোট দাম দশ টাকা আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ন টাকা তাহলে বল ও ব্যাটের দাম কত তোমরা একটু চিন্তা করো আমি এক মিনিট সময় দিলাম এর মধ্যে তোমরা কমেন্টে উত্তরটা দিয়ে দেবে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবং উত্তরটা বুঝতে পেরেছ আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হচ্ছে ব্যাটের দাম নয় দশমিক পাঁচ টাকা আর বলের দাম জিরো পয়েন্ট ফাইভ টাকা এই হচ্ছে আমাদের উত্তর নেক্সট প্রশ্নটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছা ছক জিজ্ঞাসা চিন্ন পাঁচ ছয় তিন চার আট চিহ্ন দুই নয় জিজ্ঞাসা চিহ্ন ছুঁই তিন দুটো জিজ্ঞাসা চিহ্ন ছয় সাত এটা সব দিকে এই দিকে এইদিকে এই দিকে এদিকে যোগ করলে একই হবে এই সাইড এই সাইড এই সাইড এই সাইড যোগ করলে একই ফল বেরোবে তাহলে উত্তরটা কি হবে আমি আবার তোমাদেরকে এক মিনিট সময় দিলাম তোমরা জানা থাকলে কমেন্টে উত্তরটা দেবে সময় শেষ উত্তরটা হলো এক সব দিক যোগ করলে হবে যোগ করলে হবে পনেরো দেখো এক পাঁচের ছয় এগারো তিন চোদ্দো একে পনেরো আটাত ছয় বারো চোদ্দো একে পনেরো নয় দশ সাত সাথে তেরো চোদ্দো পনেরো এদিকেও ঠিক তাই তিন দিয়ে পাঁচ আট তিন আট আট সাত পনেরো ছয় একে সাত আট নয় সাত আট ছয় চোদ্দো একে পনেরো আটাব তেরো চোদ্দো পনেরো নয় ছয় তেরো চোদ্দো পনেরো নেক্সট তিন নম্বরটা শুধু ম্যাথমেটিক্যাল অপারেটার প্লাস মাইনাস গণিত এবং ভাজিত ব্যবহার করে নিচের সমীকরণ সঠিকভাবে সম্পূর্ণ করা হবে কী আছে দেখো আঠেরো ড্যাশ বারো ড্যাশ চার ড্যাশ পাঁচ সমান হবে উনষাট এই ড্যাশের জায়গায় প্লাস মাইনাস বাজিত গণিত বসাতে হবে কী হবে তোমরা চিন্তা করো এবং কমেন্টে উত্তর দাও আমি এক মিনিট তোমাদের সময় দিলাম সময় শেষ উত্তরটা হচ্ছে আঠেরো এখানে বুঝবে গণিত বারো এটা হচ্ছে ভাজিত চার এটা প্লাস পাঁচ এটা দেখো তিন চারে বারো তিন আট এবং চান পাঁচে উনষাট ক্লিয়ার তাহলে এই অঙ্কটা আমাদের শেষ পরবর্তী অঙ্ক এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাজিক অঙ্কন লাস্ট ম্যাজিক অঙ্কতে যাওয়ার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা পুরাতন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারাও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ছোট্ট অনুরোধ পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তোমাদের দোরগোড়ায় আমার ভিডিওর সমস্ত আপডেট পৌঁছে যাবে চারটা শুধু ম্যাথামেটিক্যাল অপারেটর প্লাস মাইনাস গণিত ভাজিতে ব্যবহার করে তিন তিন সাত সাত দিয়ে একটি সমীকরণ লেখা হবে যার ফল হবে চব্বিশ তোমরা চিন্তা করতে থাকো আমি তোমাদের এক মিনিট সময় দিলাম সময় শেষ উত্তরটা হচ্ছে সাত গণিত সেকেন্ড বন্ধনী তিন বাইতে সাত প্রথম বন্ধনী প্লাস তিন তাহলে এটা তিন বাই সেভেন প্লাস তিন তাহলে সব সাত তিন সাত থেকে একুশ তাহলে চব্বিশে সাত 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 কেটে গেল চব্বিশ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে মজার অঙ্ক এখানে শেষ পরবর্তী মজার অঙ্কে আবার তোমাদের সামনে উপস্থিত হব তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদের ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও গুড বাই